हेलो फ्रेंड्स, डिवाइन एंजेल विजन टैरोते आपनादेर सकलके स्वागत जानाচ্ছি। আমি রিনি। आशा करी आपनारा सकलेই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওর টপিক হলো আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে। আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন অবশ্যই এই রিডিংটা তাদের জন্য। এটা একটা কালেকটিভ রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক নয়। আপনি মেল ফিমেল দেখতে পারেন, এছাড়াও ম্যারিড আনম্যারিড, এটা সকলের জন্য, ঠিক আছে। কোনো পাইল সিলেক্ট করা হচ্ছে না এখানে, জেনারেল রিডিং একটা। আপনারা পজিটিভলি দেখবেন। অবশ্যই যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনার সঙ্গে রেজোনেট করবে। ওকে, তো আসুন দেখে নিই যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে। প্রথমে আমি আপনার পার্টনারের এনার্জি চেক করব, তারপরে আপনার এনার্জি চেক করব, তারপর দেখব যে উনি এই রিলেশনটার ফিউচার নিয়ে কি ভাবছেন, মানে নেক্সট অ্যাকশন কি হতে পারে। ওকে, এছাড়াও থাকবে এঞ্জেল গাইডেন্স। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আসুন দেখে নিই আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে। ওকে, আমি যতক্ষণ কার্ড সাফেল করছি বন্ধুরা প্লিজ আপনি পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ। Queen of Wands, the Magician, okay, Nine of Pentacles, very nice। এবারে দেখে নেব Six of Wands, ओके। আচ্ছা, তো বন্ধু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার যে পার্সন আছে এটা আপনার পার্সনের কারেন্ট এনার্জি, ঠিক আছে। আপনার পার্টনার এখন তার কারেন্ট এনার্জি কি আছে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো আপনার পার্টনারের এখন এনার্জি হচ্ছে উনি কিছুটা না ওনার ফ্যামিলি দ্বারা পরিচালিত হচ্ছেন, ঠিক আছে। কারণ কুইন অফ ওয়ান্ডসের কার্ড আসা মানেটা হচ্ছে উনি তো চেষ্টা করছেন, কারণ উনি ওনার মধ্যে ম্যাজিশিয়ানের এনার্জিও আছে। উনি চেষ্টা করছেন, উনি আপনাকে প্রচণ্ড ভালোবাসেন। এখানে আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি উনি আপনাকে প্রচণ্ড ভালো তো বাসেন, কিন্তু কোনো একটা না দোটানার মধ্যে উনি ফেঁসে আছেন। বটম অফ দ্য ডেক এসেছে টু অফ পেন্টিকালসের কার্ড। কোনো দোটানার মধ্যে ফেঁসে আছেন, সেটা অবশ্যই ফ্যামিলি আর আপনার মধ্যে, ঠিক আছে। কিন্তু উনি ইনিশিয়েটিভ নেবেন, উনি ভাবছেন আপনাকে বিয়ে করার জন্য, উনি ভাবছেন। ইভেন যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকেন, ব্রেকআপ সিচুয়েশানে থেকে থাকেন, তাহলেও আপনাদের মধ্যে একটা প্যাচ আপ মেন্টালিটি ওনার কিন্তু আসছে। তো এখানে উনি একটা জিনিস ভাবছেন যে কোথাও একটা আপনি যদি ওনাকে আবার রিজেক্ট করেন, মানে হয় না অনেক সময় যে রিলেশানে একটা ঝগড়া অশান্তি হলো সেখান থেকে একটা রিজেকশানের ব্যাপার, তো উনি একটা ভিক্টরি চাইছেন ওনার লাইফে, ঠিক আছে। তো সেই ভিক্টরিটা একমাত্র তখনই আসবে বন্ধু যদি আপনি একটু এগিয়ে যান, ঠিক আছে। আপনাকে একটু ইনিশিয়েটিভ নিতে হবে। উনি আপনাকে ভালো তো বাসেন প্রচণ্ড, কারণ টু অফ কাপসের কার্ড আসা মানে একটা রয়্যাল বন্ডিংকে বোঝায়, মানে ভীষণ ভালো একটা এনার্জি, ভীষণ ভালোবাসেন উনি আপনাকে, এটুকু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু ইমিডিয়েট যে কারেন্ট সিচুয়েশানটা অবশ্যই একটা ফ্যামিলি ইস্যু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু উনি চেষ্টা করছেন এই জায়গাটাকে নিয়ে আসার, উনি আপনার দিকে ভাবছেন। আপনি প্রচণ্ড সুন্দর বা সুন্দরী একজন মানুষ, আপনি নিজেই জায়গাটা প্রতিষ্ঠিত হয়েছে, নিজেই জায়গাটা এসেছেন। আপনাদের মধ্যে কেউ কেউ হতে পারে খুব পেট ভালোবাসেন, পাখি হতে পারে, সেটা কুকুর হতে পারে, বিড়ালও কারোর থাকতে পারে। আপনার বাড়িতে বিড়ালের একটা ব্যাপার, আনাগোনা একটা থাকতে পারে। তো উনি তো ভাবছেন, কেউ কেউ আপনারা খুব গার্ডেনিং করতেও ভালোবাসেন, কারণ নাইন অফ পেন্টিকালসের কার্ড এটা বোঝায়, তার সঙ্গে কুইন অফ ওয়ান্ডসের কার্ড এসেছে। তো কি হয়েছে, আপনার যে পার্টনার আছে উনি ভাবছেন যে উনি তো ইনিশিয়েটিভ নেবেন, কিন্তু ওনার মধ্যে না একটা হিডেন কিছু ব্যাপার রয়ে গেছে, মানে গোপনীয়তার একটা জায়গা না এখানে রয়ে গেছে বন্ধু। মানে কোনো কিছু বিষয় উনি আপনার কাছে খুলে বলতে পারছেন না, সেটাই হয়তো ফ্যামিলি ইস্যু, সেটার মধ্যেই উনি ফেঁসে আছেন। এমন নয় যে উনি চাইছেন না, উনি সব কিছু ঠিক করতে চাইছেন, কিন্তু কোথাও এক জায়গায় না কিছু একটা জিনিস ওনার হাতের মধ্যে নেই, ওনার হাতের বাইরে, ঠিক আছে। তো এই এখানে যে জিনিসটা আমি যেটা বুঝতে পারছি যে উনি চাইছেন আপনার সঙ্গে আবার প্যাচ আপ করবেন অবশ্যই, কারণ 6 of Wands কার্ড এটাই বোঝায়। প্যাচ আপ তো উনি করবেন, উনি ভিক্টরি চাইছেন, এই রিলেশনটাকে আবার ঠিক করতেও চাইছেন, কিন্তু সবার শেষে আবার এটাও ঠিক উনি ভাবছেন যে আপনি আদৌ এই ব্যাপারটাকে মেনে নেবেন। তো যা যা কিছু হিডেন জিনিস আছে, ডাবল ফেসড কিছু বিষয় এখানে কিন্তু বর্তমান, কারণ Queen of Wands এই কার্ডটার মধ্যে না এই যে বিড়ালটা আছে, এই বিড়ালটা না একটা কালো বিড়াল, মানে বুঝতে পারছেন তো, একটা খুব গোপন একটা নেগেটিভ ব্যাপার। তো এই জিনিসটা আমার খুব নেগেটিভই লাগে, কিন্তু উনি চাইলে উনি পারবেন, ওনার মধ্যে সেই অথরিটিভ নেচারও আছে, উনি চাইলে কিন্তু উনি পারবেন এই জায়গাটাকে ঠিক করতে বন্ধু, আর উনি চেষ্টাও করছেন। কিন্তু এই যে দোটানার মধ্যে ফেঁসে থাকা Two of Pentacles কার্ড, এই জায়গাটা থেকে না উনি ঠিক করতে পারছেন না যে উনি কি করবেন না করবেন। তবে হ্যাঁ, আমি আপনাকে বলছি আপনার এক মাস সের মধ্যে কিছু একটা গুড নিউজ আপনি পাবেনই পাবেন আপনার পার্সনের তরফ থেকে। যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকেন, তো এক মাসের মধ্যে আপনি একটা কিছু ইনকামিং জিনিস ওনার থেকেও আপনি পাবেন, কিছু একটা তো আসবেই ওনার দিক থেকে, ঠিক আছে। সেটা ওনার দিক থেকেও হতে পারে, ওনার ফ্যামিলির দিক থেকেও হতে পারে, ঠিক আছে। কিছু এক মাসের মধ্যে আপনি একটা বিষয় বুঝতে পারবেন, আর নেক্সট 4 months 4 মাসের মধ্যে আপনাদের একটা প্যাচ আপ আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আসুন দেখে নিই আপনার জন্য কি এঞ্জেলিক গাইডেন্স রয়েছে। ওকে, থ্যাংক ইউ। ব্রিলিয়ান্ট আইডিয়া, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছিলাম। এঞ্জেলসও আপনাকে এটাই বলছে যে আপনার যা কিছু আইডিয়া আছে, যা কিছু বিষয় আছে, সবই ডিভাইনের উপরে, কারণ এখানে Two of Cups কার্ডে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা এঞ্জেল আছে না, তো কিছুটা না ডিভাইনের উপরে ছেড়ে দিন, ঠিক আছে। তো ঈশ্বর করে নেবে, ঈশ্বর মেনে নেবে, এত চিন্তা করবেন না, কিন্তু টেক অ্যাকশন। দেখুন এখানেও বলেছে আর্কেঞ্জেল ইউরিয়েল কি, প্লিজ টেক অ্যাকশন টু ব্রিং ইউর আইডিয়া। আপনার আইডিয়াকে ফ্রুটফুল করার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে। আমি জাস্ট একটু আগেই আপনাকে বলছিলাম আপনাকে অ্যাকশন নিতে হবে, মানে আপনার পার্টনার তো আপনার জন্য ভাবছে, এটা ঠিক আছে, ওকে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আপনাকেও কিছুটা অ্যাকশন নিতে হবে। হতে পারে উনি ভাবছেন যে আপনি প্রচণ্ডই ওনার দিক থেকে আপনি আস্তে আস্তে মেন্টালি ডিট্যাচমেন্টের একটা জায়গা চলে আসে, তো সেই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে। এবার আমি দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কি আছে। ওকে, আমি দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি এখন কি আছে, আর আপনার জন্য এই রিলেশনশিপের জন্য কি করা উচিত, মানে কি গাইডেন্স আপনার জন্য আছে। থ্যাংক ইউ। Eight of Fire, exactly. আপনার যা যা কিছু ইভেন্টস আছে না, সেগুলো খুবই তাড়াতাড়ি ফার্স্ট মুভ করছে, বুঝতে পেরেছেন তো। ডিলেজ আছে, অনেক কিছু দেরি হচ্ছে, সেই জন্য হয়তো আপনি ভাবতে পারছেন না যে কি করা উচিত। কিন্তু আপনি একটা জিনিস জানবেন, খুব তাড়াতাড়ি অনেক কিছু কিন্তু একবারে মানে ঘটবে, অনেক কিছু তাড়াতাড়ি ঘটবে, ঠিক আছে। দ্য সান, এক্স্যাক্টলি, আমি বললাম না হ্যাপি আউটকাম একটা আপনার আসবেই আসবে, ঠিক আছে। তো আপনি চাইছেন, আপনিও চাইছেন একটা হ্যাপি আউটকামের জন্য, এবং একটা যাই কিছু হোক না সেটা একটা সাকসেস আপনি চাইছেন। তো এখানেও দেখুন আর্কেঞ্জেল ইউরিয়েলের কার্ড এসেছে, মানে এঞ্জেলস কত কানেক্ট করে দেখুন। এখানেও আর্কেঞ্জেল ইউরিয়েল এসেছে, এখানেও আর্কেঞ্জেল ইউরিয়েল এসেছে, ওকে। তো এঞ্জেল কত কানেক্ট করে দেখুন আপনি, যে এখানেও আর্কেঞ্জেল ইউরিয়েল আপনাকে বলছে যে আপনাকে কি করতে হবে, কনফিডেন্স রাখতে হবে নিজের মধ্যে, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনি নিজেকে বুঝতে পারবেন এবং এই জায়গাটা থেকে আপনি বেরোতে পারবেন। নিজের মধ্যে কনফিডেন্স রাখুন বন্ধু, কনফিডেন্স হারিয়ে গেলে না কিছু হয় না। আর্কেঞ্জেল এরিয়েল কি বলছে আপনাকে, বলছে যে স্ট্রেংথ রাখতে হবে, আপনার স্ট্রেংথের কার্ড এসেছে বন্ধু, স্ট্রেংথ রাখতে হবে আপনাকে, ওকে। তাহলেই আপনি জাজমেন্ট পাবেন। আর একটু না ফরগিভ করার চেষ্টা করুন। মানে কিছু কিছু বিষয় না ছেড়ে দিতে হয়, ছেড়ে দিতে জানতে হয়। সব কিছুকে না লাইফে ধরে বসে থাকতে গেলে চলবে না, কিছু কিছু বিষয়কে আপনাকে ছাড়তে হবে। যদি আপনি নিজে না ছাড়তে পারেন তাহলে কিন্তু সম্পর্কের এখানে ইতি হয়ে যাবে। তো সম্পর্ককে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকেও কিন্তু কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। ওয়াও, দ্য চ্যারিয়েট কার্ড, আর্কএঞ্জেল মেটাট্রন। দেখছেন, আমি এটাই বলছিলাম, আমি জানতাম এটা হবে। যে যা কিছু অ্যাচিভমেন্টের জন্য একটা ইম্পর্ট্যান্ট অ্যাচিভমেন্ট তো আপনার লাইফে আসবেই আসবে, কিন্তু তার জন্য যে উইল পাওয়ারটা দরকার, ঠিক আছে, আপনার কিছু ডিসিপ্লিনও হতে হবে, ঠিক আছে। মানে এমন নয় যে ঠিক আছে চলছেন, কিন্তু না, সবার সম্মতি পাবেন, সবার সম্মুখে। এখানেও সিক্স অফ ওয়ান্ডসের কার্ড এসেছে আপনার, এখানে চ্যারিয়েট কার্ড এসেছে। হ্যাঁ, একটা পাবলিক রিকগনিশন তো আপনি পাবেন, কিন্তু ভিক্টরিও পাবেন আপনি। হ্যাঁ, অবস্ট্যাকেলস রয়েছে, আমি বলছিলাম না একটা ফ্যামিলি প্রবলেম ইস্যু হতে পারে, অবস্ট্যাকেলস তো রয়েছেই বন্ধু, ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা আপনাকে শক্ত হাতে ধরতে হবে, ঠিক আছে। সিক্স অফ এয়ার, ওকে। দেখুন, মানে কিছু বলার নেই আমার, জাস্ট এঞ্জেলস আপনাকে এটাই বলছে যে এই জিনিসগুলো তো শেষ হবেই, ঠিক হবে। এই ডিফিকাল্ট যে সিচুয়েশানটা আছে তারও একটা এন্ড হবে। তো আপনি না কোথাও ঘুরে আসতে পারেন। ধরুন সাফোকেটিং যদি হয়ে গিয়ে থাকে সব ব্যাপারটা, একটা সাফোকেশান হচ্ছে, আপনি ঠিক করতে পারছেন না, বুঝতে পারছেন না কি হবে না হবে। ভালো তো আপনারা দুজনকেই বাসেন, কিন্তু এই যে এই প্রবলেমসগুলো, এগুলো থেকে এড়িয়ে চলার জন্য না কোথাও একটা ঘুরে আসতে পারেন, ঠিক আছে। আপস অ্যান্ড ডাউনস লাইফে থাকবেই, ওকে। আর বটম অফ দ্য ডেক এইট অফ এয়ারের কার্ড এসেছে, ঠিক আছে। এটার মানেটা হচ্ছে যে আপনি ভেবে নিয়েছেন অনেক কিছু, মানে এখন না আপনি ইলিউশনের মধ্যে আছেন, তো সেই জায়গাটাতে না আপনি বাধা পড়ে গেছেন, ট্র্যাপড হয়ে গেছেন। তো সেই জন্য সেলফ কনফিডেন্সের আপনার অভাব হচ্ছে, ওকে। তো আপনি অ্যাকশান নিতে পারছেন না, কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে, এটাই এখানে আর্কএঞ্জেল ইউরিয়েল বলেছেন যে আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে, আপনাকে কনফিডেন্স থাকতে হবে, আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে, আপনার অ্যাকশানের প্রতি আপনাকে কনফিডেন্স থাকতে হবে। ইভেন এখানেও বলা হয়েছে আপনাকে যে প্লিজ টেক অ্যাকশান, আপনি প্লিজ অ্যাকশান নিন। আর আপনার যে আইডিয়াগুলো আছে সেটাকে ফ্রুটফুল করার জন্য, লক্ষ্য ভেদ করতে গেলে আপনাকে কিন্তু প্রপার ওয়েতে এগোতে হবে, ঠিক আছে। তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। আপনার পার্সন আপনাকে নিয়ে কি ভাবছে, ঠিক আছে, আর তার এনার্জি, আপনার এনার্জি, এঞ্জেল গাইডেন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি এরকম আরও ভিডিও রেগুলার নিয়ে আসবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই।